আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইড অফ কুকিং নেচার। আপনাদেরকে সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে খুব সিম্পল একটা রেসিপি, আলু দিয়ে বাইম মাছ দিয়ে আঠা আঠা করে ঝোল। এই তরকারিটা কিন্তু আমি সব বাটা উপকরণ দিয়ে রান্না করব। এখানে আমি হাফ চা চামচ জিরা নিয়েছি, হলুদ, কিছু শুকনো মরিচ নিয়েছি, একটা রসুন নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। এখানে আমি কিছু পেঁয়াজ নিচ্ছি, এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি বেটে নেব। এখানে আমি মরিচটা বেটে নিয়েছি, হলুদ বেটে নিয়েছি, নিয়েছি আদা রসুন জিরা পেঁয়াজ বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি। এখানে আমি লবণ নিয়েছি, নিয়েছি কাঁচা মরিচ। এখানে আমি ভাই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্রামে কিন্তু মাছাচিরা বাটা মশলা দিয়ে রান্না করে, রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়। যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, আলুগুলো আমি মাছের সাইজ করে কেটে নিয়েছি। আলুটা আমি পানিতে রেখেছি, এক্ষেত্রে আটা থাকে না। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে বাটা মশলাগুলো রেখেছি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে, সবচেয়ে ডিফারেন্ট টেস্ট আসে, খেতেও কিন্তু ভালো লাগে, একটা গ্রাম গ্রাম টাইপের একটা ফিল আসে রান্নার ভিতর। মশলাটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, এভাবে করে আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা 15 মিনিট কষিয়ে নেব। এক্ষেত্রে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে, মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে দেব হালকা করে, তে মাছগুলো ভেঙে না যায়, ভালো করে ভুনে নেব মাছগুলোকে। মাছগুলোকে আমি ডেকে দিচ্ছি, মাছগুলো অনেকটা কষানো হয়ে গিয়েছে, মশলার সাথে মিক্সড হয়ে গেছে ভালো করে। মাছগুলোকেও আমি অল্প অল্প পানি দিয়ে 15 মিনিট থেকে 20 মিনিট ভুনে নেব। এতে করে মাছের ভিতর মশলাটা যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। আবার মাছটাকে ডেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, মাছটা কষানো হয়ে গেছে। আমি হালকা করে ডুলিয়ে দিচ্ছি,
কারণ খুঁটিতে নাড়া দিলে ভেঙে যেতে পারে। এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, মাছটা পুরোপুরি ভুনো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি, এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব, আলুগুলো কষিয়ে নেব ভালো করে। তো আলুর ভিতর মশলা ঢুকে লবণ ছাড়া ভালো করে আলু কিন্তু কষিয়ে নিলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটাও অনেকটা কষানো হয়ে গিয়েছে। এর ফাঁকে লবণটা দেখে নিতে হবে, লবণটা ঠিক আছে কিনা। লবণ লাগলে আপনারা একটু পরিমাণে লবণ দিতে পারেন। একটু দিয়ে দিচ্ছি অল্প পানি, পানি দিয়ে আলুটা আবারও কষিয়ে নেব। আলুগুলোকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, চুলার জলটা মিডিয়াম আঁচে রেখেছি। আলুটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। আলুটাকে আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতর যে মাছগুলো তুলে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আঠা আঠা জল করব, বেশি পানি দিব না। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢেকে দিব 15 মিনিটের জন্য। তরকারিটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে, এক্ষেত্রে চুলার জালটা লো করে রাখতে হবে। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একদম মিটি মিটি জালে তরকারিটা আরো কিছু রেস্টে রেখে দেব। তরকারিটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বাইম মাছের তরকারি। অবশ্যই আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। ওকে, আল্লাহ হাফেজ। আবারও কখনো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই আমার পাশে থাকবেন।